কোরআন সুন্নাহ থেকে যেমন প্রথম শিখতে হবে, তেমনি মানুষকে ভালো আর মন্দ, চারপাশে যা কিছু ঘটছে তা থেকে অনেক কিছু শিখতে হবে। আরবিতে একটি প্রবাদ রয়েছে, আল আকেল মান ওয়াইজা বিগাইরিহি, জ্ঞানী মানুষ তাকেই বলা হয় যে অন্যকে দেখলে শিখে, অন্যকে দেখে শিখতে পারে, সে হচ্ছে জ্ঞানী মানুষ। জ্ঞানী সে নয় যে ভুক্তভোগী হওয়ার পরে শিখল, সে জ্ঞানী নয়, সেও শিখল কিন্তু সে অত জ্ঞানী না। উদাহরণস্বরূপ, চোরকে কোনো দিন পিটাতে দেখেছেন, সে পুলিশ পিটাচ্ছে অথবা গণপিটুনি খাচ্ছে, দেখেছেন তাই না? তো চোরের মায়ের দেখে আপনি শিখে নিলেন যে জীবনে চুরি করব না। অসৎ লোকদের ওপর যেসব মায়ের পড়ছে সেসব দেখে যদি শিখে নেন যে ভাই এগুলোতে নামব না আমি। সৌদি আরবে ভালো কোম্পানিতে চাকরি করছিল, অসৎ আচরণের কারণে, দুর্নীতির কারণে বা বদচরিত্রের কারণে ভালো রুজি ছুটে গেল, ধাক্কা দিয়ে তাকে দেশে পাঠিয়ে দিল এক্সিট লাগিয়ে, আপনি চোখের সামনে দেখলেন। এদের থেকে যদি শিখতে পারেন আপনি, আর আপনি এই রকম দুর্নীতিতে লিপ্ত না হন, তাহলে আপনি আকেল, জ্ঞানী মানুষ। জি, আল্লাহ আকেল মান ওয়ে যাবে বাইরে। আর যদি আপনি একবার মায়ের খেয়েছেন এরকম কোথাও, আপনি এই রকম আপনার বদস্বভাবের কারণে আপনার এক্সিট লেগেছে রুজিতে, হ্যাঁ মায়ের পড়েছে, ধাক্কা খেয়ে চলে গেছেন, তারপরে জীবনের মতো শিখেছেন আর জীবনে এই কাজ করব না, তাহলে যদিও শিখে নিয়েছেন কিন্তু আপনি খুব জ্ঞানী মানুষ না। ধাক্কা খেয়ে মক্কার দিকে যেতে শিখেছেন না, অন্য লোক ধাক্কা খাচ্ছে তা দেখি আপনি ভালোর দিকে চলবেন, না ভাই আমি এসব কাজে নেই।